প্রতিষ্ঠা হয়েছিল। নাচ গান আবৃত্তি ও সমৃদ্ধ আলোচনার মাধ্যমে গঙ্গারামপুর শহরের অন্যতম সরকারি শিক্ষা প্রতিষ্ঠান পিডব্লিউডি পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হলো বুধবার রাতে। গঙ্গারামপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের পিডব্লিউডি পাড়া ময়দানে আয়োজিত এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার পৌরপ্রধান প্রশান্ত মিত্র, উপপৌরপ্রধান জয়ন্ত দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ ধর সহ বিশিষ্টজনেরা। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পৌরপ্রধান প্রশান্ত মিত্র। এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সঙ্গীত নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ ভাগে বিদ্যালয়ের প্রাক্তনী কৃতি ও বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ আলোচনা করা হয়। এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার পৌরপ্রধান প্রশান্ত মিত্র জানান, এখানে একটা উৎসব এর আয়োজন করেছে, সেই উৎসবে আমরা এসেছি এবং এখানে এসে আমার অনেক কিছু যে জিনিসটা জানা ছিল না সেই জিনিসটা আমি জানতে পারলাম। এই স্কুলের সেই সময় মানে প্রতিষ্ঠিত হওয়ার সময় থেকে আমাদের এখানে বিমলকান্তি সরকার, তিনি এই স্কুলে প্রতিষ্ঠার সময় থেকেই ছিলেন। প্রতিষ্ঠার আগের থেকে যেহেতু অর্গানাইজ স্কুল হিসাবে এটা চিহ্নিত ছিল, পরবর্তীকালে এটা আমাদের গঙ্গারামপুরের স্বর্গীয় স্বর্ণকমল মিত্রের প্রচেষ্টায় 1973 সালের এপ্রিল মাসে এই স্কুলটা অ্যাফিলিয়েশন পায় এবং পরবর্তীকালে এই স্কুলে তিনজন সেই সময় শিক্ষক ছিলেন, একজন বিমলকান্তি সরকার মহাশয়, একজন অমলভূষণ সরকার মহাশয় আর একজন হিমাংশু দাস মহাশয়, এই তিনজন ছিলেন। তাদের প্রচেষ্টায় সেই সময় এই স্কুলটা ধীরে ধীরে একটা ভালো জায়গায় পৌঁছে গিয়েছিল এবং ধীরে ধীরে সেই স্কুলটা বিল্ডিংয়ে পরিণত হয় এবং পরবর্তীকালে এই স্কুলের দায়িত্ব আশুতোষ ধর তার হাতে যায় এবং পরবর্তীকালে তিনি এই স্কুলের তার সহকারী শিক্ষক শিক্ষিকাদের নিয়ে তিনি একটা সুন্দর পরিবেশ তৈরি করেছেন, যে শিক্ষার পরিবেশ যেটা বলে সেই শিক্ষার পরিবেশটা তিনি তৈরি করেছেন। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ ধর জানান, আজকে আমাদের 50 বছর উদযাপন ছিল, 50 বছর বিদ্যালয়ের আজকে পূর্ণ হলো গত 3রা এপ্রিল। আর গঙ্গারামপুরের মধ্যে অনেক দিন আগের থেকে পিডাব্লিউ পাড়া স্কুলের নাম মানে গোটা জেলার মধ্যে ভালোভাবেই ছিল এবং এই স্কুলে চাকরি করার একটা সবারই আকাঙ্ক্ষা ছিল। 2008 সালে আমি এখানে অমলদার হাত ধরে স্কুলে স্থান পাই হে প্রধান শিক্ষক হিসাবে। তারপরে যারা এখানকার রিটায়ার টিচার আছেন তাদের সহযোগিতা স্কুলটাকে যাতে আরও ভালো করা যায় সেই চেষ্টা ক্রমাগত করে যাচ্ছি এবং 50 বছর পূর্তির সময় আমরা স্কুলের ইতিহাস জানতে পারি, সেখান থেকে আমরা জানতে পারি যে অর্গানিক স্কুলকে এটাকে পূর্ণতা লাভ দেওয়ার জন্য স্বর্গীয় স্বর্ণকমল মিত্রের একটা বিশাল অবদান ছিল। সেই অমলদার নির্দেশেই তার সুযোগ্য পুত্রকে দিয়ে আমাদের 50 বছর পূর্তির যে অনুষ্ঠানের আজকে সূচনা হলো, প্রশান্ত মিত্র হাত দিয়েই আমরা আমাদের সূচনা করলাম। গোটা বছর ধরে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আর্ট ফার্ট বিভিন্ন দিয়ে আমাদের অনুষ্ঠান গোটা বছরই চলবে এবং আমাদের সবসময় চেষ্টা থাকে স্কুলকে নতুনত্ব কিছু দিয়ে যাতে পড়াশোনার শিক্ষার আঙ্গিনাটাকে আরও আকর্ষণ করা যায়। আপনারা সবাই জানেন বেসরকারি স্কুলগুলো যেভাবে রমরমিয়ে চলছে, সেখানে শহরের বুকে একটা সরকারি স্কুলকে প্রতিষ্ঠিত করা খুব কষ্টসাধ্য ব্যাপার, যার জন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে নিজস্ব ভ্যান এবং নিজস্ব টোটো গাড়ির ব্যবস্থা আছে, যাতে অনেক যারা গরিব ঘরের বাচ্চারা টোটো বা ভ্যানে ওঠার জন্য পয়সায় সামর্থ্য হয় না, কিন্তু আমরা সামান্য পয়সায় স্কুল থেকে আপনার কালীতলার থেকে মোটামুটি 130টার মতো বাচ্চা আমাদের আসে এই ভ্যান বা টোটোতে, তাদের সমস্ত চাহিদা আর্ট থেকে আরম্ভ করেন গান থেকে বলেন খেলাধুলা সমস্ত চাহিদা পূরণ করার চেষ্টা করি আমরা যথাযথভাবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।